हेलो बंधुरा, आगे वीडियो ते तुम्हादेर बोले छिलाम जे आमी तुम्हादेर साथे एमन चारटी घटना बा लोक कथा शेयर करब जेगुलो सुनले आजो मानुषेर मन भय केंपे उठे। आगे वीडियो ते प्रथम गल्पटी शेयर करे छिलाम, जारा प्रथम गल्पेर वीडियोटी देखोनी तादेर जोन्नो सेई गल्पेर लिंकटी आई बटने रेखे दिलाम। आज तुम्हादेर साथे द्वितीय गल्पटी शेयर करब। सो सम्पूर्ण गल्पटी जानते होले वीडियोटी स्किप ना करे शेष पर्यन्त अवश्य देखो, ना होले किन्तु चरम मिस। सो व्हाट्सअप गाइस, आमी तुहिन और तुम्हरा देखछो तुम्हादेरी चैनल द मिस्टेरियस मैन। सो बेशी कथा ना बाड़िए चटपट वीडियोटी शुरू करा जाक। পনেরোশো নয় থেকে পনেরোশো সাতচল্লিশ সাল পর্যন্ত ইংল্যান্ডে রাজা ছিলেন অষ্টম হেনরি। তার দুটি কন্যা সন্তান ছিল, তাদের নাম ছিল এলিজাবেথ আর মেরি। তখনকার দিনের রাজাদের একাধিক রানী থাকত। অষ্টম হেনরির ছটি রানী বা স্ত্রী ছিল। মেরি ছিল তার প্রথম স্ত্রীর কন্যা সন্তান, কিন্তু মেরির পিতা তাকে কোনো দিনও পছন্দ করতেন না এবং তার সাথে অতিরিক্ত দুর্ব্যবহার করতেন। প্রাসাদে অনেক দাস এবং দাসী থাকা সত্ত্বেও মেরিকে দিয়ে সমস্ত কাজ করানো হতো। মেরির পিতা অষ্টম হেনরি বেশ ক্ষমতাবান শাসক ছিলেন এবং সে চাইলে মেরির জীবন শেষ করে দিতে পারতেন। এই ভয়ের কারণেই মেরি কোনোদিনও তার সাথে হওয়া দুর্ব্যবহারের প্রতিবাদ না করে সব কিছু চুপচাপ মেনে নিত। তবে পনেরোশো সাতচল্লিশ সালে রাজা অষ্টম হেনরির মৃত্যুর পর পরিবারের জ্যেষ্ঠ কন্যা হিসেবে রাজ সিংহাসনের দায়িত্ব মেরির উপর এসে পড়ে এবং সেই কারণেই সে ইংল্যান্ডের রানী হয়ে যায়। জীবনের দীর্ঘ ৩৭ বছর পর মেরি নিজেকে স্বাধীন হিসেবে মনে করতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় ইংল্যান্ডের হাল অত্যন্ত খারাপ হয়ে পড়ে। সেই সময় ইংল্যান্ডের অধিবাসীরা দুটি ধর্মে বিভক্ত হয়ে পড়ে, একটি ছিল ক্যাথলিক এবং আরেকটি হলো প্রোটেস্ট্যান্ট। আর ধর্ম নিয়ে পুরো ইংল্যান্ডে লড়াই চলছিল, কিন্তু মেরি চাইত পুরো ইংল্যান্ডে কেবল একটি ধর্মই প্রচলিত থাকুক। কিন্তু ইংল্যান্ডের জনগণ তার এই ঘোষণাটিকে প্রত্যাখ্যান করে দেয়। ক্যাথলিকরা ক্যাথলিকই থাকতে চায় আর প্রোটেস্ট্যান্টরা প্রোটেস্ট্যান্টই থাকতে চায়। যারা রানী মেরির কথা অমান্য করেছিল তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হতো এবং জীবন্ত অবস্থায় তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হতো। এই কারণে ইংল্যান্ডের জনগণ মেরিকে অপছন্দ করতে শুরু করে। কথিত আছে যে রানী মেরি জলের বদলে টাটকা রক্ত দিয়ে স্নান করত, কারণ তার বিশ্বাস ছিল যে রক্ত দিয়ে স্নান করলে অনেক বেশি বয়স পর্যন্ত যৌবন ধরে রাখা সম্ভব। কিছুদিন পর মেরির বিয়ে হয় এবং সে চাইত একটি সন্তানের জন্ম দিতে, কারণ পরবর্তী রাজা বা রানী হিসেবে তার সন্তানই স্বীকৃতি পেত। কিছুদিন পর মেরি গর্ভবতী হয় এবং এতে মেরি এবং সমগ্র ইংল্যান্ড খুব খুশি ছিল। কিন্তু সবথেকে তাজ্জব ব্যাপার এটাই হয় যে মেরি কোনো সন্তানের জন্ম দিতে পারেনি। সেই সময়ের কয়েকজন তান্ত্রিক বলেন যে মেরির গর্ভে কোনো মানব শিশু নয়, বরং একটি আত্মা বাস করছিল। এরপর থেকে মেরি লোকজনের নজরে আরও খারাপ হয়ে যায়। কিছুদিন পর মেরি আবারও গর্ভবতী হয়, কিন্তু সেবারও তার গর্ভে ওই আত্মাটি আবার বাসা বেঁধেছিল, ফলে সে মা হতে পারেনি। এর কয়েকদিন পর মেরির মৃত্যু হয়। মেরি তার রাজ্যবাসীদের নজরে এমনিতেই খারাপ ছিল, কারণ সে মানুষদের জীবন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করত এবং রক্ত দিয়ে স্নান করত। এরপর তার গর্ভে আত্মার নিবাস করার ঘটনার জন্য লোকেরা তাকে অভিশপ্ত হিসেবে মনে করতে শুরু করে এবং তার নাম দিয়ে দেয় ব্লাডি মেরি।
এর পর থেকেই শুরু হয় অলৌকিক ও ভয়ঙ্কর সব ঘটনা। কথিত আছে যে রাত 2:30 থেকে 3:30 মধ্যে কেউ যদি ঘরের সব আলো নিভিয়ে দিয়ে হাতে একটি জ্বলন্ত মোমবাতি নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে 3 বার ব্লাডি মেরির নাম ধরে ডাকে, তাহলে সে আয়নাতে মেরির একটি ভয়ঙ্কর প্রতিচ্ছবি দেখতে পায়। সেই প্রতিচ্ছবিটির চোখ দিয়ে ঝরতে থাকে রক্ত এবং মুক্তি থাকে প্রতিহিংসায় পরিপূর্ণ। এই এক্সপেরিমেন্টটি যারা করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছেন। একজন ইংল্যান্ড নিবাসী ভদ্রলোক এই এক্সপেরিমেন্টটি করেছিলেন। তারপর সে আয়নায় মেরির ভয়ঙ্কর রূপটি দেখতে পান এবং কয়েক সেকেন্ড পর আয়না থেকে সেই প্রতিবিম্বটি বেরিয়ে এসে ওই ভদ্রলোকটির চোখ দুটি উপড়ে নেয়। শোনা যায় কিছু মানুষ এই এক্সপেরিমেন্টটি করতে গিয়ে নিজের প্রাণ পর্যন্ত হারিয়েছে এবং যারা বেঁচেছিল তাদের স্বপ্নে রোজ মেরির ভয়ঙ্কর প্রতিচ্ছবিটি এসে ভয় দেখায়। আর কেউ যদি আয়নার সামনে দাঁড়িয়ে 3 বার তার নাম ধরে ডাকার পর আই স্টোল ইওর বেবি এই কথাটি বলে, তাহলে মেরি আরও বেশি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। মেরি সবসময় একটি সন্তান চাইত, কিন্তু তার এই আশা কখনো পূরণ হয়নি। তার এই আশাটি এতটাই তীব্র ছিল যে মৃত্যুর পরও মেরির আত্মা আজও উপস্থিত রয়েছে। সো বন্ধুরা, তোমরা কি ব্লাডি মেরির এই এক্সপেরিমেন্টটি করে দেখতে চাও? উত্তরটি কমেন্ট বক্সে অবশ্যই জানাও। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম অদ্ভুত তথ্য সম্পর্কিত ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেতে পারো। সো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে পরের গল্পটি নিয়ে। আজকের মতো টাটা।